Você? Opa. এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা, আজকে ডে টু। ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ওখানে বুঝবিও না। আমরা বাড়ি গিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। সুন্দর, তো কেমন লাগছে জায়গাটা? বসি তাহলে ফটো তুলতে হবে। আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়া, আমরা প্রথম দিনও ব্রেকফাস্ট করেছি কিন্তু সেটা আর দেখানো হয়নি। এখানে একটা লাইট মিউজিক এরম টাইপের কিছু থাকে। ব্রেকফাস্ট করছি, আমরা একটু আর্লি চলে এসেছি। পছন্দের ব্ল্যাক টি বাজি সত্যি, মানে আমার এটা সবচেয়ে অপছন্দ। এই অন্তত একটু বুঝছো এবার, কফি ব্ল্যাক কফি ব্ল্যাক টি কি আর করবো। আর এটা এখানে একটা কি দিচ্ছে, দেখো কি সুন্দর। এগুলো আমরা সুইজারল্যান্ডেও দেখেছিলাম, এই ধরনের সব রাস্তার উপরে এরকম করে রাখে। এই ধরনেরও ছিল, এই টাইপের পুরো ওই সব এখানে। রাস্তার মাঝে মাঝে কই এখানে একটা লায়নও রয়েছে, দেখো এখানে অনেকগুলোই রয়েছে। এসে আমরা মানি এক্সচেঞ্জ করলাম, কালারগুলো কি নোটসের, হ্যাঁ কি আলাদা আলাদা কালার। দেখো 5000, এটা কি 10 2500, আর কিছু খুচরোও দিয়েছে। এগুলো সব 10000-এর নোট, কালারফুল। ঠিক আছে তুই রেখে দে। প্রায় এক ঘন্টা জার্নি ছিল, জার্নির পরে আমরা অনেক সিটির বাইরে চলে এসেছি। সেন্টার থেকে সিমবুলা করতে, হ্যাঁ মেডিও ডিস্ট্রিক্ট, এখন আমরা মেডিও ডিস্ট্রিক্ট সিমবুলাকে রয়েছি। আমরা যাচ্ছি এখন টিকিট কাটতে, টিকিট কাউন্টারে যাচ্ছি। এখানে টিকিটেরও অনেক ব্যাপার আছে, লেভেল 1 লেভেল 2, যারা আবার
যেতে পারে এমন না, যারা স্টে করে তারাই যেতে পারে, স্কি ফি যারা করে না তারা। আর সব থেকে ভালো উইন্টারে যারা আসছে তাদের জন্য, বরফে ঢাকা থাকে একটা হাঁটা ছিল, টিকিট কাউন্টার এই যে সামনে, টিকিট পেয়ে গেছি, তাড়াতাড়ি পেয়ে গেছি, এখন আর কি রাস্তা হচ্ছে। তুমি চাইলে এই টিকিটে লেভেল 3 অবধিও যেতে পারো, লেভেল 1 2 মানে একই রকম। তো আমরা যাই আগে দেখি কিরকম সে বুঝি। আর আমরা রাউন্ড নিয়েছি, আর আমরা চলবে না যেভাবে সিম্বুলাক, সুন্দর লাগছে পুরো। আর এখানে পুরো ঠান্ডা, সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা সিম্বুলিকে চলে এসেছি, এখন লেভেল 1 এ রয়েছি। নিচটা যতটা গরম ছিল এখানেও রোদ আছে, নিচেও রোদ ছিল এখানেও রোদ আছে, কিন্তু বীভৎস ঠান্ডা। মানে কয়েকজন যারা বুঝতে পারেনি তারা বোধহয় প্রোটেকশন আনেনি, বাকি সবাই হুডি জ্যাকেট পরে রয়েছে, আমরাও এনেছি। কিন্তু একটু ঠান্ডাটা ভালো লাগছে, একটু এনজয় করি, তারপর দরকার পড়লে জ্যাকেট তো সাথে আছে পরে নেবো। আর এরপর হচ্ছে লেভেল 2, লেভেল 3, বাবা মা যাবে কিনা জানি না, আমি আর মায়ুর একবার ট্রাই নেবো লেভেল 2 অবধি যাওয়ার। তার আগে এখানে একটা ছোট্ট ব্রেক, একটু কিছু খাবো। আর অনেকটা মানে যেখান থেকে আমরা টিকিট কেটেছি, টিকিট থেকে 30 মিনিটস কেবল কারে, মানে হিউজ, হ্যাঁ ভীষণ। এখন যে জায়গাটা আছি অলমোস্ট আমাদের দার্জিলিং এর চেয়ে বেশি হাই অল্টিটিউডে রয়েছি, এরপর তো লেভেল 2, লেভেল 3 আরো বেশি উঁচুতে। মা কেমন লাগলো? বেশ
আর বাবা ওদিকে এনজয় করছে নিজের মতো, ওই যে ব্ল্যাক টি শার্ট। ভিড় হয়ে গেছে, হ্যান্ডি লেভেল টুটায় যাওয়া যাচ্ছে। কি সুন্দর ক্লিয়ার স্কাই দেখো, যেটা আমাদের ওখানে একদমই দেখা যায় না। এখানে প্রচুর ক্যাফেটেরিয়া, প্রচুর রেস্টুরেন্ট, পাব, ছোট ছোট সুভেনির শপ, সবকিছু আছে। এখানেও নিচে অনেক রিসর্ট আছে যারা এখানে থাকবে মেডিউ ডিস্ট্রিক্টে। এখন কম্বি ওয়ান ঘুরে নিয়েছি, কম্বি ওয়ান এর পরে এখন আমরা কম্বি টু মানে লেভেল টু তে যাচ্ছি। ঠিক হলো আমরা সবাই যাচ্ছি, রাইট? আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, তো প্রথমে বাবা মা বলেছিল যাবে না, এখন বলছে যাবে। তবে এখন ঠান্ডা লাগছে প্রত্যেকেই, তাই জন্য আমরা শীতের জিনিস পরে নিয়েছি, আমরা ক্যারি করছিলাম। তো দেখা যাক কম্বি টু টা কিরকম। এই যে বাবা সামনে দাঁড়িয়ে, বাবা নাও টিকিট। এটা যে কোথায় তুলবে ভগবান জানে। আমরা যাচ্ছি, না না ওপেন গুলো না, ওপেন গুলো এখন বন্ধ। ভীষণ এক্সাইটেড, ফুল অন অ্যাডভেঞ্চার চলছে, ফুল অন আলমাচি। এখন এইগুলো বন্ধ আছে, এখন বন্ধ আছে। হ্যাঁ না, থার্ডলি মানে এখন মানে অপারেশনাল নয়। আমাদেরটা মানে আসছে, উপরে যাচ্ছি আরো কম্বি টু তে। ওখানে নেমে তো এখান থেকে সত্যি রেঞ্জটা বোঝা যাচ্ছে, সত্যি তাই। তাই জন্য লোকে আসে উপরটায়। এখানে অনেক কম লোক আছে। কেমন লাগলো মা? খুব ঠান্ডা, হাতটা পুরো জমে গেছে। না যাব না, থার্ডে কিছু করে, এই যে থার্ড ওটা। হ্যাঁ ভালো লাগতো, কিছু পাবি না। হ্যাঁ এটা তো বন্ধ। এই যে আমরা ভেবেছিলাম যে এখানে একটা কফি ব্রেক নেব, কিন্তু আনফর্চুনেটলি এটা বন্ধ। বাবাও ভেবেছিল পুরো উঠে একটা কফি খাবে। হ্যাঁ এটা অনেকটা উঁচু কম্বি টুটা। হ্যাঁ ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। বরফ রয়েছে এই যে। এই যে পোটটা পুরো ফগি যা হয়, অনেকটা উঁচু, এটাও অনেকটা উঁচু। এইটা তো আমাদের ওখান থেকে অনেকটা উঁচু কমবে। আমি যাবো, আমি ওয়াশরুম আছে, আমি ওয়াশরুম যাবো। চল
বাবা লোকাল ড্রেস যারা আর কি ফটোশুট করতে চায় এগুলো পরে ফটোশুট করতে পারে। এখানকার কাজাক ট্র্যাডিশনাল আউটফিট এরকম পরে ফটোশুট করা প্লাস এরকম উইন্টারে যারা আসবে তারা তো পুরোটাই সাদা দেখতে পারবে। এখানে লাঞ্চের কিছু নেই, না না এটা সুভেনির শপ না, এটা কি অদ্ভুত একটা এখানকার ল্যাঙ্গুয়েজে লেখা শুধু শপটা ইংলিশে লেখা, বাকি এটা বুঝতে পারছি উইন্টারে ঠিক আছে। মা কোথায়? ডিপার্টমেন্টাল স্টোরে আমাদের হোটেলের নিচেই সুন্দর একটা আছে, যে মা কি দেখছে খাবার পাওয়া যায়। বুঝতে পারছি না এগ কি বুঝতে পারছি এখানকার কাজাকিস্তানের চকলেট ট্রাই করছে, একটা ছোট নেওয়া হয়েছে, মা আগে খেয়ে দেখুক। হ্যালো, ও আজকে তোমাদের বাবা মার রুম ট্যুরটা দিয়ে দিই, সেদিনকে এত রাত্রিবেলা আর এসে ইচ্ছা করেনি। এটা হচ্ছে বাবা মার রুম, এটা একটা বিশাল বড় রুম, এখানে মানে তিনজন তো আরামসে থাকতে পারবে। তবে এটা বাবা মার রুম, এটা হ্যাঁ এটা শুধুমাত্র সিটিং এরিয়া, অনেক বড় জায়গা। এটা ওয়াশরুম এরিয়া, এরপরে এখানে আরেকটা এরকম ডোর রয়েছে, এইটা হচ্ছে বাবা মার রুম। সুন্দর লাগছে বাবা মার রুমটা, আজকে জাস্ট আমরা বাইরে ছিলাম বলে হাউস কিপিং করে ক্লিন করে গেছে, তাই মোটামুটি তোমাদের দেখালাম, সেদিনকার ইচ্ছা হয়নি করতে, এত রাত্রে এসেছি। বাইরের ভিউটা সুন্দর করে দেখা যায়, এই ডোরটা ওপেনও করা যায়, উইন্ডোটা আই এম সরি। আমরা একটা বড় জলের বোতল কিনে এনেছি,
তোমাদের রুম রুম তোমাদের রুমটা হিউজ। হ্যাঁ হ্যাঁ, দুটো ওয়ার্ড্রপ। ও, এখানে বরফ দুটো ওয়ার্ড্রপ।